ধন্যবাদ স্যার, আসলে শত ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে আসলে ভার্চুয়ালি হইল স্যার অনুরোধ অনুমতি ক্রমে আমরা বাকি যে প্রোগ্রাম রয়েছে আমরা যে আসলে আমরা বিশাল সমুদ্র সময় অর্জন করেছি সেই সমুদ্র সম্পদে এবং আমরা আশা করি যে এর মধ্য দিয়ে আমরা সমুদ্র সম্পদে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারব আমাদের অনফোর শতাংশ আমরা একটি মানে ভোলা জেলার জন্য এটি অত্যন্ত 905 মেট্রিক টন ইলিশ শুধু ভোলাটি উৎপাদন হয়েছে এটি ভোলা সকলের জন্য আমাদের একটি গর্বের বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ভোলা জেলায় আমাদের যে মাছের আমাদের যে টোটাল জনসংখ্যা রয়েছে তার অনুপাতে আমাদের প্রশাসন পুলিশ বিভাগ বাংলাদেশ কোস্টগার্ড সহ অন্যান্য যে সহযোগী সংস্থা রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথমবারের মতো মেঘনা নদীতে সম্পূর্ণ খুঁটি তেঁতুলিয়া নদীতে যে ছোট পাশের যত অবৈধ জাল ছিল বাই জাল পিটানো জাল রয়েছে এটি একটি সম্পদ ভোলা জেলার জন্য এবং কিছু এর আগে আমাদের আশা করি যে আমাদের এবার পান্ডাসের একটি বিপ্লব ঘটবে এখানে তো এই সীমিত সময় যে আমাদের অবরোধ চলে আমাদের জানি মাইল সংরক্ষণ অভিযান জাকা সংরক্ষণ অভিযান চলাকালে যাতে আমাদের জেলে ভাইয়েরা যাতে অবৈধভাবে মাছ ধরতে না যায় সেই জন্য তাদের জীবনমান পরিবারের জন্য 33,000 মেট্রিক টন আর 3,300 মেট্রিক টন আমরা বিজেপি জল বিতরণ করেছি প্রথমভাবে মোট 14,305 মেট্রিক টন চাল বিতরণ জেলা প্রশাসন পুলিশ বিভাগ বাংলাদেশ কোস্টগার্ড সহ অন্যান্য সহযোগী সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা আজকে ভোলা জেলাকে এবং ভোলা জেলার নদীগুলোকে অবৈধ দখলদার এবং বিশেষ উক্তি এবং আমাদের জননেতা তফের আহমদ সাহেব উপস্থিত থাকলে আমাদের আরো ভালো লাগবে ভোলা জেলার এবং উপজেলার মৎস্যজীবী সমবায় সমিতির সম্মানিত সদস্যবৃন্দ মৎস্যজীবী মাননীয় সংসদ সদস্য আপনাদের আমাদের উদ্দেশ্যে এবং এই দিবসটি প্রজেক্ট করে স্যার তার নির্দেশনা অত্যন্ত গরমের মাঝে আপনারা সকলে এই অনুষ্ঠানটি করতে হবে যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্যের মধ্যে রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় সুতরাং সেই স্মার্ট বাংলাদেশের পথে আমরা হাঁটছি তো সেই পথে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হিসেবে আজকের দিবস এবং মৎস্য সম্পদ এই ব্যাপারটি চলে এসছে আপনারা প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দেখেছেন দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে নিরাপদ মাছ আরেকটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ আপনারা যারা এখানে আছেন তারা অধিকাংশই মৎস্য উৎপাদন যারা 70-এর দশকে জন্মগ্রহণ করেছেন 80-এর দশকে জন্মগ্রহণ করেছেন তারা দেখেছেন আমাদের বাড়ির আশেপাশে যে সকল নদী নালা ডোবা পুকুর ছিল সেখানে কখনোই বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদন করা হতো না এটা ফেলে রাখা হতো সেফ ফেলে রাখা হতো গোসল করার জন্য অথবা পারিবারিক ঐতিহ্য পালন করেছিলেন এবং বক্তৃতায় বলেছিলেন এবং পরবর্তীতে 1973 সালে গণভবনের যে পুকুর থেকে আজকে যে দিবসটি পালন করছেন সেটার কিন্তু ধারণা আমরা পেয়ে গিয়েছিলাম দিবসটি উপজেলা জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে এই দিবসের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখা দরকার আমাদেরকে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে মৎস্য সম্পদ এটা কেন বাংলাদেশের জন্য এত বেশি ইম্পর্টেন্ট এবং সরকার কেন এই মৎস্য সম্পদের উপরে এত বেশি আমাদের যারা বক্তা রয়েছেন তারা মনে দিয়েছেন যে আমাদের পুষ্টি
গ্রহণ করছি সুতরাং আমরা আমাদের মানুষ হিসেবে মৎস্য আমাদেরকে পুষ্টি দিয়ে যাচ্ছে আমিষ দিয়ে যাচ্ছে এরপরে আসুন মৎস্য এরপরে কাজী ফার্মস লিমিটেড স্যার একটু ধরে রাখবেন স্যার এই ভাই Okay. No, no. Anna. Mr. Hotel. আমাদের সবার উপর করবো